উদ্দেশ্যটা হচ্ছে সেলিব্রেট করা, নট অনলি ওর ফিফথ বার্থডে ও এনজয় করছে, আমরা আমাদের প্যারেন্টহুডের মানে ফিফথ। সো প্রচুর 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 টুডে লুইস, গুড মর্নিং, কেমন আছে সবাই? এখন চলছে হলিডেজ আর এটা হচ্ছে এই মানে ইস্টার হলিডে লাস্ট উইক, আজকে হচ্ছে মানডে। মিঠি উঠেছে লেট করে এবং আমি একটু লেট করেই উঠেছি। হলিডে হলে যেটা হয় যে কোনো মানে বাধ্যবাধকতা থাকে না, এই সময়ের মধ্যেই উঠে তাড়াতাড়ি দৌড়তে হবে বা কিছু, তো আধ ঘন্টা 45 মিনিট এক্সট্রা ঘুমানো যেতেই পারে। তো তারপরে মিঠিকে রেডি করিয়ে দিয়েছি এবং সো মিঠি ইজ রেডি ফর দ্য ডে। এখন কী করছিস? আমি চিজ কাটছি অ্যান্ড গ্রেপস। চিজ অ্যান্ড গ্রেপস? হ্যাঁ, মিঠি লেট করে উঠেছে তাই ওকে একটু মিল্ক বিস্কিট দেওয়া হয়েছিল এবং ওর জন্য সেটা নাকি অনেকটা খাওয়ার। তো তারপরে স্নান টান করে এখন ও একটু চিজ অ্যান্ড গ্রেপস খাচ্ছে। আর তারপরে লাঞ্চে কি খাবি? লাঞ্চে পরাঠা। লাঞ্চে পরাঠা, রাতে ডাল ভাত? হ্যাঁ প্লিজ, হ্যাঁ হ্যাঁ লাঞ্চে পরাঠা। তাহলে কি লাঞ্চে? ডাল ভাত, এই কারণে আমাকে সবসময় ব্যাক আপে কিছুটা ডাল ভাত রেডি রাখতে হয়। যা পালা, আধ ঘন্টা পরে ডাল ভাত। ব্রেকফাস্ট হচ্ছে মিক্সড ডাল আর এটাই কালকে ডিনারে হয়েছে, আজকে ব্রেকফাস্টে হচ্ছে আর তার সাথে একটা পরোটা আর বেশ কিছু কিকুম্বা। ওকে, সো আমিও রেডি, মিঠিকে রেডি করিয়ে আমি বেসিক ক্লিন করে আমিও রেডি। এখন বানাচ্ছি হচ্ছে চা, যেটা বলছি সকাল থেকে যে আজকে আমরা লেটে উঠেছি এবং কালকে রাতে মিঠির একটু শরীরটা খারাপ হয়েছিলো, যেটা হয় ঠান্ডা গরমে ওয়েদার চেঞ্জ হওয়ার ফলে। তো সেই সব কারণে আজকে আমি মিঠিকে বলেছি আজকে আমরা বাড়ির বাইরে কোথাও যাব না, বাড়িতেই কাজ করব। আমরা ওর বার্থডের জন্য প্রিপেয়ার হচ্ছি। তো চা খেতে খেতে আমি তোমাদেরকে বলি যে আমি কিভাবে ওর বার্থডে পার্টি এই বছর প্ল্যান করছি, বা ইউশুয়ালি আমি কিভাবে যখন বাড়িতে পার্টিজ হয় আমি কিভাবে প্ল্যান করি। আমাদের সবসময় যেটা আমি বলি যে বাড়িতে হলে আগে হতো 30-40 জনের, এখন সেটা কম করে হলো 10-12 জন তো হয়। বাট এই বছর মিঠির জন্মদিনে আমরা জাস্ট মানে মেলবার্নে আমাদের সমস্ত বন্ধুদেরকে ইনভাইট করতে পারিনি, করতে পারলে হয়তো ভালো লাগতো, সেই সমস্ত বন্ধুদেরকে ইনভাইট করেছি যাদের বাচ্চাদের সাথে মিঠি খেলে বা মিঠি স্কুল ফ্রেন্ড বা আমার যে সমস্ত বন্ধুরা যাদের সাথে মিঠি খুব অ্যাটাচ রয়েছে তাদেরকে ইনভাইট করেছি। তো এর ফলে আমাদের গেস্ট লিস্ট যেটা হয়েছে সেটা হচ্ছে 70। তো আর যেহেতু আমাদেরকে এখানে সমস্ত কিছু একা একা করতে হয় তো সেই হিসেবে মানে ইন্ডিয়াতে কী হয় যে বাড়ি থেকে অনেকে থাকেন হেল্প করে দেওয়ার জন্য, কেটারার থাকে রান্নাবান্নার হেল্পের জন্য, এখানে যে থাকেন না সেটা নয়, কিন্তু আগেন এভরিথিং ইজ ভেরি 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 এক্সপেন্সিভ। তো সেই কারণে আমি আর বিশ্ব চেষ্টা করেছি যে উদ্দেশ্যটা হচ্ছে সেলিব্রেট করা, নট অনলি ওর ফিফথ বার্থডে ও এনজয় করছে, আমরা আমাদের প্যারেন্টহুডের মানে ফিফথ ইয়ার সেলিব্রেট করছি। তো আমি কীভাবে প্ল্যান করেছি সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো ফার্স্টে যেটা আমি বানিয়েছিলাম সেটা হচ্ছে গেস্ট লিস্ট, যে কতজন হবে এবং তার মধ্যে কতজন অ্যাডাল্ট অ্যান্ড কতজন বাচ্চা। তারপরেই যেটা আমি আর যেহেতু গেস্টের সাথে এখানে যারা তোমরা প্রবাসে থাকো তোমরা বুঝতেই পারবে, আমার না চায়ের জলটা ফুটছে, আমি চাটা করে নিয়ে বসে গল্পটা করছি। তো প্রথমে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে প্রত্যেক বছর ডিসেম্বর এন্ডে বা জানুয়ারির শুরুতে সবাই কিছু না কিছু ইয়ারলি রেজলিউশন করে। আমি কখনো কোনো ইয়ারলি রেজলিউশন করি না, কিন্তু আমার প্রত্যেক বছরে একটা করে টার্গেট থাকে নিজের বেটারমেন্টের জন্য। এবং আমি লাস্ট 2 বছর ধরে নিজের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করছি আর সেটা হচ্ছে যে আমাকে যখন অনেকগুলো কাজ মানে অ্যাট এ টাইম সবকটা কাজ ইম্পর্টেন্ট একই সঙ্গে গুরুত্ব দিতে হবে, সেটা আমার জন্য একটু হ্যান্ডেল করাটা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। এবং মানে ধরো সবকটা কাজ ইম্পর্টেন্ট কিন্তু কোনটাকে আগে করব কোনটাকে পরে করব, বা এরকম হচ্ছে যে হয়তো একটা কাজ অনেকটা করছি আরেকটা কাজ হচ্ছে না, এটা আমি লাস্ট 2 বছর ধরে আমি নিজের ক্ষেত্রে আমি নোটিস করেছি। তো সেই কারণে আমার এই বছরের প্রায়োরিটি ছিল যে আমি তোমরা দেখেই থাকবে যে আমি প্রচুর লিখে 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 কাজ করি, কারণ সামহাও আমি আমার ব্রেন হয়তো এইভাবে ফাংশন করবে না, আমি না খুব ভিজুয়াল পার্সন, চোখের সামনে জিনিসগুলো থাকলে আমার ফাংশন করতে খুব সুবিধে হয়, মানে আমি আমি ঠিক কাজগুলো করে উঠতে পারি। মানে সেটা যদি একটা ছোট্ট জিনিস, ধরো আমি ভাবলাম যে এবার থেকে আর কিছু করি না করি আমি আমার হেলথের জন্য রোজ 15 মিনিট করে ওয়াকে যাব, সেটা আমার মাথায় থাকলে না আমার উড়ে যায়, কিন্তু সেটা যদি আমার চোখের সামনে থাকে লেখা রয়েছে যে কোথাও দেয়ালে ঘুম থেকে উঠে দেখলাম আজকে তোকে 5টা কাজ করতে হবে, তো তখন আমি সেটা ফাংশন করতে পারি। তো এইবারে আমি যার জন্য ডেডিকেটেডলি নিজেকে নিজে এটা বলতে পারো চ্যালেঞ্জ করেছি যে
চেষ্টা করবি যে পার্টি যখন চলছে, পার্টি প্রিপারেশনের সাথে সাথে জানো তো ডেলি ভ্লগিং এ কোনো ডিস্টার্ব না হয়, তুই ফুডিজ আর্টের জন্য যেরকম ভাবে শুটিং করে যাচ্ছিস সেগুলো কন্টিনিউ করতে পারিস এবং আপলোড করা শুরু করতে পারিস। আর সেকেন্ড হচ্ছে যে ঘরে যে ডেলি কাজ থাকে সেগুলোকেও করে যাওয়া। তাহলে কি আছে, পরে হয়তো পার্টির পরে আমার মনে হলো ওরে বাপরে পার্টি তো হয়ে গেল, এবার এই কাজগুলোকে কে করবে। তো সেই কারণে আমি এবার যেটা করেছি, একটা ডিটেল উইকলি টু ডু লিস্ট করেছি, যেটাতে মানে পার্টির কিছু প্রিপারেশনের সাথে সাথে সমস্ত কিছু থাকবে। এবার দেখো, পার্টির প্রিপারেশন বলতে আমি শুধু রান্না খাওয়া বলছি না, আমাদের পার্টিতে কী থাকে, একটা হচ্ছে ফার্স্টে গেস্ট লিস্ট তৈরি করা, তারপরে থাকে মেনু প্ল্যানিং করা, তারপরে থাকে হচ্ছে তোমার ডেকোরেশন থাকে, তারপর থাকে নিজেকে মানে যেটাকে ড্রেস আপ বলে, তারপরে থাকে হচ্ছে তোমার কী বলবো এন্টারটেনমেন্টের জন্য তোমরা কী 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 রাখবে, কোনো গেম রাখবে কি না, বা কোনো এন্টারটেনারকে ডাকবে কি না, বা তো এই ধরনের ব্যাপারগুলো থাকে। তাছাড়া থাকে আগে এবার সেই প্রত্যেকটা জিনিস এতগুলো পয়েন্টকে অ্যারেঞ্জ করা। একমাত্র জামা কাপড়টা আমি ছেড়ে দিলাম যে ঠিক আছে চলো যখন ইন্ডিয়া যাচ্ছি কিনে নিয়ে আসছি, বাট বাকি সমস্ত জিনিস যে কী খাবার হবে, হলে তার বাজারটা এবং সেটা করতে কতটা টাইম লাগতে পারে, তো সেক্ষেত্রে মেনু প্ল্যান করাটা কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার। কারণ মানে আমার মনে হয় যে অনেকে হয়তো খুব স্পাইসি খাবার খেতে পারে না, তাদের জন্য যদি আমি নর্মাল স্যান্ডউইচ বা এই ধরনের জিনিসগুলো করি, তাহলে আবার আমরা যারা ইন্ডিয়ানরা যারা জন্মদিন মানে আবার বাঙালি যারা মানে স্পাইসি খাবার এবং পার্টি মানে হচ্ছে একটু বেশ রসিয়ে খাওয়া, তো সেই জিনিসটাকে ব্যালেন্স করা, তো দুটো জিনিসকে মানে সেটার জন্য একটু আর কি মগজ কী বলবো, তো সেটার জন্য একটু ব্রেনস্টর্ম করতে হয় এই আর কি। তো আমি এবারে যেটা করেছি, মেনু প্ল্যানিং যখন করেছি তখন আমি মিক্স অ্যান্ড ম্যাচ রেখেছি। এবং আমার সবসময় যেটা আমি বলি, আমার বার্থডে পার্টিতে আমার বন্ধুরা জানে মিঠির বার্থডে মানে সেখানে মেইন গেস্ট হচ্ছে ওর বাচ্চারা মানে বন্ধুরা, মা বাবা তো ডেফিনেটলি আছে কিন্তু মেইন প্রায়োরিটি থাকে বাচ্চারা কী খাবে, বাচ্চারা কিসে মজা করবে, মানে সেটাতে যদি শুধু ফেয়ারি বেডে বাচ্চারা খুশি থাকে আই এম হ্যাপি টু ডু দ্যাট। সো প্রচুর প্রচুর টু ডু লিস্ট, এটা হচ্ছে আমার আজকের টু ডু লিস্ট। কারণ যেটা বললাম যে আমাকে পার্টির কাজও করতে হচ্ছে, আজকে মানডে আর স্যাটারডেতে পার্টি, তার মাঝখানে ওয়েনেসডেতে ওর বার্থডের দিনও কিছু করার আছে, তো সেই কারণে এটা হচ্ছে আমার। যেমন দেখো আমার ডেলি কাজে কী কী থাকে আমি সেটা করেছি, সেটা হচ্ছে আমার মিল প্রেপ থাকবে, তারপরে থাকবে হচ্ছে তোমার কুকিং থাকবে, ফুডিজ আর্টের জন্য কাজ থাকবে, ব্লগের জন্য কাজ থাকবে, ক্লিনিং থাকবে, এবং প্রত্যেকটা সেগমেন্টে আমি তিনটে থেকে চারটে করে কাজ রাখার চেষ্টা করেছি। তো আমি জানি এই ডেলি কাজগুলো আমার করতে 2-2.5 ঘন্টা লাগবেই, তাছাড়া আমার টাইম লাগবে পার্টির কাজ করতে এবং ফুডিজ আর্টের কাজ করতে। তো এটা তো হচ্ছে আমার ডেলি লিস্ট, এটা হচ্ছে আমার উইকলি টু ডু লিস্ট, যে পার্টির জন্য বা পার্টির ঘরের কাজের জন্য কী কী করবো। যেমন দেখো স্যাটারডেতে আমার ছিল ক্লিন দ্য রেফ্রিজারেটর, আমি এটা সম্পর্কে এক্ষুনি বলছি, তারপরে ছিল হচ্ছে চেক দ্য প্যান্ট্রি, সোক দ্য মিক্স ডাল, এরকম পরপর পরপর একটা করে কাজ করেছি এবং কাটতে কাটতে গেছি। বেসিক্যালি আমি যেটা করছি সেটা হচ্ছে যে যেমন ধরো বিশ্বর আর কি গ্রসারি শপিং মানে পার্টির জন্য এবং উইকলি গ্রসারি শপিং যেটা হয় সেটার জন্য জিনিস আনার ছিল, তো ও যে সময়টাতে ওই কাজগুলো করছিল সেই সময়টাতে আমি কী করেছিলাম, ফ্রিজটাকে পুরো ক্লিন করে নিয়েছিলাম। তো আমি যখন ফ্রিজ ক্লিন করছিলাম আমি একটা ভিডিও নিয়েছিলাম, সেটা আমি এখানটাতে তোমাদের সাথে অ্যাড করে দিচ্ছি। তো ফ্রিজের ভেতরে আমার যা জিনিস ছিল সমস্ত জিনিস ছিল, যা যা আমার স্টকে ছিল, বাটার থেকে শুরু করে দুধ থেকে শুরু করে দই থেকে শুরু করে ভেজিটেবলস, মিঠি, ট্রিট, ফ্রুটস যা ছিল, মানে দেখতেই পাচ্ছ তোমরা যে পুরো টেবিলের মধ্যে আমি সমস্ত জিনিসগুলোকে বার করেছি, যেটুকু ময়লা পড়ে রয়েছে সেগুলোকে আমি ক্লিন করব। সো আমি এখন যেটা করেছি এখানে একদম যেটা আমাদের রেগুলার ক্লিনার হয়, হাফ কাপ ভিনিগার আর হাফ কাপ ওয়াটার দিয়ে যে আমরা ক্লিনারটা বাড়িতে তৈরি করে রাখি সেটা স্প্রে করে দিয়েছি। এবার একটা ক্লিন কাপড় দিয়ে এটাকে মুছে নেব এবং তারপর আমি জিনিসগুলোকে গুছিয়ে নেব। সো ফ্রিজ ক্লিন করার পরে আমার এই সমস্ত জিনিস, যেমন আমার কেক মিঠির বার্থডে পার্টির জন্য যে কেকটা সেটা আমরা বাইরে থেকে আনছি, কিন্তু বার্থডের দিনে যে কেকটা সেটা আমি বাড়িতে বেক করবো এবং দু তিনটে বন্ধুকে নিয়ে আমরা পার্টি করবো, তো তার জন্য আমার যা যা জিনিস লাগবে চিজ, বাটার, চকলেট এই সমস্তগুলো আমি এখানে গুছিয়ে রেখেছি। সেকেন্ড হচ্ছে এটা হচ্ছে আমার ফ্রিজের যে ফার্স্ট তাক যেটা হয় সেখানে যে সমস্ত লেফট ওভার্সগুলো রয়েছে বা যেগুলো আমি জানি যে আমি এক দু দিনের মধ্যে কনজিউম করবো বা আমার ডেলি ইউজে লাগবে সমস্ত। দেন আমার কী হয়েছে, এই দুটো তাক পুরো খালি হয়ে গেছে, এখানে আমাদের দুধ রয়েছে, দই রয়েছে,
আর যখন আমি বাকি কাজের প্ল্যানিং করছিলাম, বিশ্বকে কিছুটা লিস্ট দিয়ে দেওয়া হয়েছিল, তো সেখানে বিশ্ব কিছু বাজার করে এনেছিল, যেমন আমার বেশ কিছু এগস লাগবে সেগুলো এখানে রাখা, তারপরে খালি আছে যে জিনিসগুলোকে প্রেপ করে করে রাখার জন্য। আর দেন আমাকে এটা যেটা আছে সবজি ট্রেটা আমাকে ক্লিন করতে হবে, এবং তিন চার দিনের এখান থেকে মিল প্ল্যান আমার বেরিয়ে আসবে। তো আমি এটা করে নিই। আর সাথে সাথে আমি কি করছি, যেমন এখন আমি এই তাকটাকে ক্লিন করেছি, একদম ওপরেরটাকে ক্লিন করেছি, এবং পরে এগুলোকেও আস্তে আস্তে একটা একটা করে করতে থাকবো। আর হ্যাঁ, তোমরা জানো যে আমি আমার আগে ফ্রিজ ক্লিনিং ভিডিওতে বলেছিলাম যে এরকম একটা বক্সের মধ্যে আমি আমার সমস্ত হার্বসগুলো, লাইক ধনে পাতা, কারি পাতা, পুদিনা পাতা সমস্ত রাখি। যদিও এটা এই মুহূর্তে একটু জায়গা অকুপাই করেছে, বাট আমার ইমিডিয়েটলি লাগছে না বলে আমি এটাকে এখন ঢুকিয়ে রেখেছি। যখন এই জায়গাটা দরকার হবে আর ততক্ষণ আমার হার্বসগুলো ইউজ করা হয়ে যাবে, তো আমি এটাকে সরিয়ে দেবো। সরিয়ে দেওয়ার পরে কী হবে, আমার এতটা জায়গা বেরিয়ে আসবে, ডিমের ট্রেগুলো খালি হয়ে যাবে, দুধটা বেরিয়ে যাবে, তো অনেকটা জায়গা বেরিয়ে যাবে। তো তোমরা দেখলে এটাতে কি হলো, আমার স্পেসটা রেডি করা হয়ে গেল, এবং যে যে জিনিসগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি আমি জানি যে সেই জিনিসগুলো আমার ব্যবহার হয়ে যাবে এবং জায়গাটা খালি হয়ে যাবে। সেকেন্ড আমার ছিল প্যান্ট্রি চেক করা, কারণ আমি যেটা বললাম যে আমার ইন্ডিয়ান জিনিস বা ধরো ওর জন্মদিনের দিন বুধবার যে কেকটা বানাবো সেটার জন্য যা যা জিনিস লাগবে, তো বেসিক্যালি আমার ঘরের পার্টির খাওয়া দাওয়ার জন্য যা যা জিনিস লাগবে সমস্ত কিছু চেক করে স্যাটারডের মধ্যে আমাদের জিনিসটা আনা হয়ে গেছে। এবার লাস্ট মিনিটে কিছু জিনিস লাগবে, হয়তো ধরো কিছু ভেজিটেবলস বা কিছু, সেগুলো আমার বাড়ি থেকে 15 মিনিট ওয়াকে শপ আছে, বিশ্ব গিয়ে নিয়ে আসলো এবং আমি প্রিপেয়ার করতে শুরু করলাম। ঠিক একই রকমভাবে আমি মানডের জন্য কিছু কাজ রেখেছি, টিউসডের জন্য কাজ রেখেছি। যে কাজগুলোর আমি তোমাদেরকে দেখাচ্ছি টিউসডে ওয়েনেসডেটা, তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন টিউসডেতে আমি ভেবেছি মিছির বার্থডে কেকটা ওয়েনেসডের জন্য বেক করব। মাছ এনে রাখা রয়েছে, মাছটাকে থ করতে হবে এবং সেটাকে তোমার পুরো ম্যারিনেট করে রেখে দেবো। আলু ফুলকপির রসার জন্য সবজি কেটে রেখে দেবো। তো এরকমভাবে দেখো প্রত্যেক দিন মানে ডেলি খাবারেরও কিছুটা আমি প্রিপারেশন করে রাখছি, আর পার্টিরও কিছুটা প্রিপারেশন আমি করে রাখছি। আমি আলাদা করে একটা ভিডিও করবো যেখানে আমি পার্টির কী কী ফুড করেছি বা পার্টির ডেকোরেশনের কী কী অ্যারেঞ্জমেন্ট করেছি, সেগুলোকে আমি ছোটো 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 ক্লিপ নিতে থাকছি। আমাদের যখন পুরো অ্যারেঞ্জ করা হয়ে যাবে আমি ডেফিনেটলি তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। তো আজকে যেমন দেখো কী হয়েছে, মাঝে মাঝে কেন আমি এত আগে থেকে করছি, আজকে আমার কিছু জিনিস বেক করার ছিল পার্টির জন্য, কিছু বাচ্চাদের ট্রিটের জন্য বেক করার ছিল, বাট আজকে এত গরম পড়েছে হঠাৎ করে যে আজকে আমি বেক করতে পারবো না, কারণ ওই বেকিংয়ের পার্ট মিঠিয়ে হতে চায়। তো ডেফিনেটলি আমার মঙ্গলবারে যা যা কাজ আছে সেগুলোকে আমি আজকে করে নেব। কালকে যদি দেখে টেম্পারেচারটা একটু কম আছে কালকে করবো, আর যদি কালকে না থাকে বৃহস্পতিবারের মধ্যে তোমাকে করতেই হবে। এক কথায় যদি আমি বলতে যে আমি কি করেছি, আমার কি 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 কাজ হতে পারে শুরু থেকে শেষ পর্যন্ত যতটা ডিটেইলে সম্ভব হয়েছে মনে করে 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 লিখেছি, এবং সেটাকে আমি এক সপ্তাহে পুরো ভাগ করেছি। ভাগ করার পরে যে যে কাজগুলো হয়ে যাচ্ছে একটা করে টিক মেরে দিচ্ছি, সেটা আমাকে অনেকটা শান্তি দিচ্ছে। তার সাথে আমার ডেইলি রুটিন যা ছিল তা চলছে। হ্যাঁ, শুধু একটা জিনিস হচ্ছে যে আমি প্রত্যেক দিন এখন নতুন নতুন খাবার এক্সপেরিমেন্ট করতে পারছি না। মানে আমি ইউজুয়ালি আমি নিজে খুব বোর হয়ে যাই যে আমি আজকে সকালে ব্রেকফাস্টে পরোটা খেলে কালকেও যদি আমাকে পরোটা খেতে হয়, আমি তো আজকে পরোটা খেলে কালকে ধোসা খাবো, পরশু দিন টোস্ট খাবো, মানে দিস ইজ মাই নেচার। কিন্তু এই কদিনের জন্য, এই এক উইকের জন্য ঠিক আছে, একটা বড় করে পরোটা ডো বানালাম, যদি পরপর সকালে তিন দিন ব্রেকফাস্টে পরোটা হয় হোক, নো প্রবলেম, কারণ নেক্সট উইকের পরে আমার এই প্রেশারটা থাকবে না। তো আমি আমার জন্য এইভাবে কাজ করছি। আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো, তোমাদের যদি কোনো সাজেশনস থাকে তোমরা জানিও, কারণ একটা জিনিস আমি রিসেন্টলি জানলাম যে তোমাদের মধ্যে অনেকেই আছো যারা কমেন্ট পড়তে ভালোবাসে, কমেন্ট থেকে সাজেশন পেতে ভালোবাসো। তাই তোমাদের অন্যদের যদি কোনো সাজেশন থাকে সেটা যদি কমেন্টে দাও, আমরা সকলে শিখবো, সকলে জানবো। তো এখন চলো আমি মিঠি খাইয়ে নিই। মিঠির ডাল ভাত রেডি। আজকাল আমি যেটা করছি, আগে তো আমি মিক্স ডাল করতামই, এখন রিসেন্টলি আমি যেটা করছি মিক্স ডালের সাথে আমি বেশ কিছুটা ধরো বিনস, রাজমা, মানে এই ধরনের জিনিসগুলো, লোবিয়া, এগুলো ভিজিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে একদিন, এই উইকে একদিন মিক্স ডাল ধোসা করবো, তার জন্য আমি ডালটা ভিজিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। এটা প্রচণ্ড গরম, তাই আমি একটু প্লেটে দিয়ে রেখেছি যাতে একটু ঠান্ডা হোক, তারপর ওকে ডাকছি। সো এই হচ্ছে মিক্স ডাল, যেটার সাথে আজকাল আমি কী করেছি, তোমাদের এই যে রাজমাগুলো দেখতে পাচ্ছ, আগে আমি কী করতাম, আগে এমনি জাস্ট পাঁচ রকমের ডাল মিশিয়ে দিতাম, লাইক মুগ মুসুর, অড়হর, ছোলার ডাল, কিন্তু এখন আমি
দু তিন সপ্তাহ এটা শুরু করেছি, এগুলোর সাথে আমি একটু রাজমা বা লোবিয়া বা যেটা মটর বলে মটর সেগুলোকেও মিক্স করছি, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই ডালটা আমি অনেকটা ভিজিয়ে রেখেছি, কারণ যেহেতু এই সপ্তাহে পার্টির প্রিপারেশন চলবে তাই খুব মানে ভ্যারাইটি ব্রেকফাস্ট বা ভ্যারাইটি লাঞ্চ করতে আমি পারবো না, তো কিছুটা ডাল আমার লাগবে হচ্ছে, যে মিঠি এই ডালটা খুব ফেভারিট। আর ওর যেদিনকে বার্থডে, বার্থ মানে বুধবার যখন যেদিনকে তোমরা এই ব্লগটা অলরেডি দেখছো, হ্যাঁ ওর আমি ওর বার্থডে দিনের যে মেনুটা করছি সেটা আমি কি করছি, যে 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 খাবারগুলো খেতে ভালোবাসে আর তার সাথে কিছু আমাদের ট্র্যাডিশনাল জিনিস, যেমন মিঠি খুব ফিশ ব্যাটার ফ্রাই আর ডাল ভাজা খেতে ভালোবাসে, তো ফিশ ব্যাটার ফ্রাই ডাল ভাজা থাকছে, তার সাথে থাকছে পাঁচ ভাজা, পায়েস তো করতেই হবে, পায়েস ছাড়া হয় না। তো আগের বারে আমি পুরো ট্র্যাডিশনাল বাঙালি মেনু করেছিলাম, কিন্তু এবারে যেহেতু আলাদা করে একটা পার্টি করছে এবং সেটাতে অনেকটা বেশি আমাকে আমাদেরকে ইনভলভ হতে হবে, তো জন্মদিনের দিনের জন্য আমি করেছি হচ্ছে তোমার মিক্স ডাল, পাঁচ ভাজা, ফিশ ব্যাটার ফ্রাই আর ওর ফেভারিট কিছু ট্রিট বানানো হবে। তো সেই ডালটা আজকে মানডে আজকে আমি ভিজিয়ে রাখছি এবং কিছুটা সেদ্ধ করে রেখে দেবো, তাহলে সেদিনকে জাস্ট তড়কা দিলে হয়ে গেল। আর তার সাথে বাকি ডালটাকে আমি বেটে রাখবো ব্রেকফাস্টের। মোস্টলি তোমরা যদি লক্ষ্য করে তাহলে দেখবে যে রিসেন্টলি আমার ব্রেকফাস্ট একটু হচ্ছে যে হাই প্রোটিন ব্রেকফাস্ট, মানে হাই প্রোটিন লো ফ্যাট লো কার্ব। এখানে যেমন লোকে যখন হাই প্রোটিন ব্রেকফাস্ট হয় সকালবেলা মিট বা ফিশ খায় বা এগ খায়, তো আমি ইউজুয়ালি কী করি সকালবেলা ওটা ডাল বা ওটস বা এগের ওপরেই ব্রেকফাস্টটাকে আপাতত রাখছি, মানে রিসেন্টলি এখন এটা আমার চলছে, দেখা যাক কতদিন চলে। তো এটা একটা প্রিপেয়ার হয়ে গেল এবং আজকে আমি বানাবো হচ্ছে হরিয়ালি দম আলু, কারণ অনেকটা স্পিনাচ পড়ে রয়েছে, তো আমি বললাম হরিয়ালি দম আলু বানিয়ে নেবো, যেটা আর কি আমার আজকের ডিনার এবং কালকের লাঞ্চ হয়ে যাবে। তো বেসিক্যালি আমি যেটা পার্টি প্ল্যানিংয়ের জন্য করা যেটা বলছিলাম, যে চেষ্টা করছি যে পার্টি করছি মানে তো এরকম নয় যে পার্টির কাজ করছি বলে, তো এরকম নয় যে আমার রোজের কাজগুলো পড়ে থাকবে বা কেউ করে দিতে পারবে, তো আমি সেই ব্যালেন্সটা করার চেষ্টা করছি। ফ্রেশলি মেড অরেঞ্জ জুস ফর স্ন্যাক্স, তোমরা দেখতেই পাচ্ছ ওখানে বেশ কিছু প্যাকেটস রাখা রয়েছে যেগুলো আর কি গ্রসারি শপিং করে আসা হয়েছে তারপরে। তো এই বছর আমি পয়লা বৈশাখ উপলক্ষে বা নববর্ষ উপলক্ষে সেরকমভাবে কোনো ভিডিও ফিল্ম করতে পারিনি বা সেটা আপলোডও করবো না, কারণ মিছি যেটা আমরা বললাম যেটা পার্টিটা হচ্ছে সেটা হচ্ছে ঠিক নববর্ষের আগের দিন, আর এর মধ্যে আমরা এই সমস্ত কিছু নিয়েই বিজি রয়েছি। তো চলো, আমি আজকের ব্লগটাকে আর বেশি বড় করতে চাইছি না, অলরেডি অনেকটা বড় ব্লগ হয়ে গেছে, আমার মাথায় যা থটস চলছিল যা যা আমি করছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম। এখন আমাকে যেতে হবে ডিনার বানাতে এবং বাকি অন্যান্য কাজ করতে, আরও বার্থডে যা 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 প্রিপারেশন রয়েছে, প্লাস এই ব্লগটাকে এডিটও করতে হবে। তো আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগলো বা হেল্পফুল হলো, তোমাদের যদি কোনো 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 সাজেশান থাকে সেটা প্লিজ জানিও, যেটা আমাকেও হেল্প করবে। তাহলে এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না ফুডিজ অ্যান্ড লাইফে। পরে আবার কথা হবে, সবাই খুব ভালো থেকো, বাই।